এই চিন্তা ভাবনা নিয়ে যারা চলছে কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার আজকে আমরা জানি কি বিরোধীদের সব থেকে সুরক্ষিত সব থেকে নিরাপদ জায়গাটার নাম হচ্ছে অ্যাসেম্বলি অ্যাসেম্বলি হাউস 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 পার্লামেন্ট রাজ্যসভা এগুলো হচ্ছে বিরোধীদের সব থেকে সুরক্ষিত সব থেকে নিরাপদ জায়গা এখানে এক কথাই বলা হয় যে অপোজিশনের হাউস বিলং টু অপোজিশন ওই হাউস বিলং টু অপোজিশন বলা হয় হাউসটা এক প্রকার বিরোধীদের জন্যই বলা হয় কারণ বিরোধীরা রাজ্যে দেশে যে সমস্ত অন্যায় অনাচার সংগঠিত হচ্ছে যে রীতিগুলো চলছে নীতিগুলো প্রণয়ন হচ্ছে সেগুলো যদি জনবিরোধী হয় বিধানসভা লোকসভা পার্লামেন্টের মধ্যে গিয়ে বলবেন বা জনগণের জন্য কিছু বিল নিয়ে আসা দরকার সেগুলো উত্থাপন করবে কিন্তু আজকে কি দেখলাম অপরাধটা কি ছিল বিশৃঙ্খলার দায়ে এত কটা এমপিকে কি করেছে বহিষ্কার করেছে এটা গণতন্ত্রের জন্য একটা ভয়ঙ্কর কালো দিন গণতন্ত্রের পক্ষে এটা একটা ভয়ঙ্কর দিন যেভাবে বিরোধী কণ্ঠ হাউসের মধ্যে স্তব্ধ করা হচ্ছে অভিযোগটা কি ছিল নাকি বিশৃঙ্খলা করেছে বিশৃঙ্খলা অবধি যেতে হতো না পার্লামেন্টে কদিন আগে আক্রমণ করেছিল এক বিজেপি এমপির পাশে সে পাস দিয়েছে আপনাদের জানিয়ে রাখি বিধানসভার মধ্যে সাধারণ মানুষ ঢুকতে পারে না সেটা সংরক্ষিত এলাকা ঠিক যে সমস্ত সংরক্ষিত এলাকাগুলো আছে সব সাধারণ মানুষ ঢুকতে পারে না কিছু মানুষের রেকমেন্ডেশনের প্রয়োজন হয় যেমন কলকাতা বিধানসভার মধ্যে আপনি যেতে চাইলে আপনি পারবেন না ওখানে স্পিকার স্যারকে চিঠি করতে হবে কোনো এমএলএ যে আমার দুজন আসছে তাদেরকে অ্যালাউ করা হোক স্পিকার স্যারের অ্যালাউ করলে ওই দুজন ঢুকতে পারলো ঠিক একই ভাবে পার্লামেন্টেও পার্লামেন্টেও কেউ এমপি রেকমেন্ডেশন ছাড়া কেউ ভেতরে ঢুকতে পারবে না আর স্পিকার ডেপুটি স্পিকারের তো আলাদা ব্যাপার তো ওখানে যে দুজন পার্লামেন্ট হাউসের মধ্যে ঢুকে কি রঙের স্প্রে নাকি ছড়াচ্ছিল বা যে আক্রমণ করতে চেয়েছিল ওই দুজন কিন্তু বিজেপির পাশে ঢুকেছে তা নিয়ে কোনো চর্চা হচ্ছে না তার নাকি বাংলাই বাড়ি তিনি নাকি বাংলার কোন নেতাদের সাথে উঠা বসা করেছিল আরে কে কখন কোন নেতার সাথে উঠা বসা করছে কে কার সাথে সেলফি নিচ্ছে ভাই কি করবে আমার সাথে রাস্তা থেকে আসতে গিয়ে তো অনেক লোক সেলফি নিলো যেখানে ছাতু খেতে দাঁড়ায় সেখানে সেলফি নেয় যেখানে জুস খেতে দাঁড়ায় সেখানে সেলফি নাই চায়ের দোকানে দাঁড়ালেও সেলফি হোটেলেতে গেলেও সেলফি যেখানে যাচ্ছি সেলফি হয়ে যাচ্ছে তো কেউ যদি সেলফি তুলে অনৈতিক কাজ করে তার জন্য কি নেতাকে দায়ী করা হবে এটা সাবজেক্ট ছেড়ে অবজেক্ট ধরে টানাটানি হচ্ছে প্রশ্ন করা হচ্ছে ওর মধ্যে ঢুকার পারমিশনটা কার কাছ থেকে পেয়েছে পারমিশন দিয়েছে স্পিকার স্যার কে ওর জন্য সাজেস্ট করেছে কে ওর জন্য তদারিকি করেছে যে হুজুর এই দুজনকে ভিতরে ঢুকতে দেওয়া হোক এ কথাটা কে বলেছে এ কথাটা বিজেপির এমপি বলেছে তাকে নিয়ে কোনো চর্চা হচ্ছে না তাকে নিয়ে কোনো আলোচনা হচ্ছে না সেই বাংলার যোগ বাংলাকে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে তাই সময় এসেছে এটা নিয়ে যখন এমপিরা রাজ্যসভার মধ্যে লোকসভার মধ্যে যখন বলছেন রাষ্ট্র আপনার প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিষয়ে মন্তব্য করতে হবে বক্তব্য দিতে হবে এই আক্রমণটাকে নিয়ে তারা বক্তব্য না দিয়ে যারা বক্তব্যের কথা বলছিলেন তাদেরকে উল্টে তারা নাকি অসংসদীয় আচরণ করেছে এই জন্য নাকি তাদেরকে সাসপেন্ড করেছে বেশি ডিটেলস এখন আমি পাইনি কি কারণে টোটাল করেছে আমার প্রশ্ন এই ঘটনাটাকে কেন্দ্র করে বিজেপি রাস্তাঘাটে অনেক বড় বড় কথা বলছেন তৃণমূলের যোগ দেখাচ্ছে বাংলার যোগ দেখাচ্ছে অনেক কথা বলছে আমার একটা ছোটো স্বল্প জ্ঞানে আমার এটাই মনে হচ্ছে যে কথা বিজেপি বিধানস আইনসভার বাইরে বলছে সে কথাই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী যদি ওটাই ভিতরে বলে দেয় অসুবিধে কোথায় যেটা বলছে তৃণমূল যোগ বঙ্গ যোগ টুকরো টুকরো গ্যাং নাকি সব বলে এইসব বলে দেখাচ্ছে এ কথাটাই উনারা ওই লোকসভার মধ্যে রাজ্যসভার মধ্যে বলে দিলে তো সমস্যা মিটে যায় কিন্তু বলছেন না বলছেন কোথায় পাবলিক ডোমিনে পাবলিককে গরম করছে ওখানে বললে এটা রেকর্ড হয়ে যাবে ওখানে বললে ওটা নিয়ে আগামী দিনে তদন্ত করতে সুবিধা হবে কারণ এটা ভালো করে জেনে রাখা দরকার পার্লামেন্ট হাউসে নিরাপত্তার দায়িত্বে কারা আছেন যে নিরাপত্তার দায়িত্বে আছেন সে হচ্ছে অমিত সেই দপ্তরের মন্ত্রী সুতরাং অমিত শাহজির ব্যর্থতা প্রমাণ হয়ে যাবে প্রায় সাতশো কোটি টাকা খরচ করে পার্লামেন্ট হাউস তৈরি করলো সেখানে নিরাপত্তা অনেক উন্নত মানের ওখানে পৌঁছাতে গেলে তিন থেকে চারটে লেয়ার সিকিউরিটি পার করতে হয় তাহলে কিভাবে সম্ভব হলো আমাদের পশ্চিমবাংলায় বিধানসভাতে কোনো একজন যদি স্পিকার লাইব্রেরিতে গিয়ে আপার ক্লাসে গিয়ে বসে আপারের স্টারে গিয়ে বসে তাকে তিনবার তাকে চেক করে মেন গেট থেকে ঢোকার জন্য একবার চেক হয় অ্যাসেম্বলি হাউসের মধ্যে ঢোকার জন্য একবার চেক হয় আর একবার যখন গ্যালারিতে যাচ্ছে ওখানে ছবি তোলা অ্যালাও নয় তার মোবাইল সহ তাকে একবার চেক করে তারপরে গ্যালারি হাউসে পাঠায় এটা যদি আমাদের পশ্চিমবাংলার বিধানসভা হয় ওটা তো রাজ্যসভা লোকসভা ওখানে সারা দেশের এমপিরা আছে ওখানে নিরাপত্তা আরও কত শক্তিশালী হবে ভাই যেখানে মোদিজির মতো মানুষ থাকে অমিত শাহজির মতো মানুষ থাকেন রাহুলজির মতো মানুষ থাকেন বিরোধী দলনেতার তার মতো মানুষেরা থাকেন অধীর রঞ্জন চৌধুরীর মতো মানুষেরা থাকেন মুসলিম লীগের এমপিরা থাকেন ডিএম কে এমপিরা থাকেন সাহেবের মতো মানুষেরা থাকেন থাকেন এক দেশের আইন কি হবে আগামী দিন দেশ কিভাবে চলবে যারা বসে ডিসাইড করে এই গুরুত্বপূর্ণ মানুষগুলো যেখানে থাকে সেখানকার নিরাপত্তা তো আরো শক্তিশালী হওয়া দরকার সমস্ত নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কিভাবে ওখানে ক্যানগুলো নিয়ে ওখানে পৌঁছালো এ প্রশ্ন কিন্তু থেকে যায় আর তাকে পৌঁছানোর জন্য হয়তো এমপি জানে না আমি সে বিষয়ে এমপিকে দোষ দিচ্ছি না কিন্তু ওরা ওখানে যাবে এই সুপারিশটা যে এমপি করেছে ভেতরে যখনই বক্তব্য দেবে এগুলো তো নোট হবে ভাই হবে তো তাহলে আগামী দিনে হয়তো ভয়ঙ্কর কিছু ক্ষতি হতে পারে সেই জন্য বাইরে পার্লামেন্ট হাউসের বাইরে রাজ্যসভার বাইরে অনেক কিছু বলছেন ভিতরে বলছে না আর এ কল যখনই প্রতিবাদ করছে তখন কি করছে এদেরকে সাসপেন্ড করে দিচ্ছে হ্যাঁ আমি তৃণমূলের ঘোর বিরোধী কেন বিরোধী তৃণমূল মানুষের গণতন্ত্রকে হত্যা করেছে কিন্তু তৃণমূলের এমপিদের অনেককে সকলকে বলবো না অনেককে বিনা তাদের সেই অর্থে তাদের সেই অর্থে এমন কোনো আচরণ ছিল না তাদেরকেও লিস্টেড করে দিল অনেক বিরোধী দলের এমপিরা সেই অর্থে তাদের ওই ধরনের কোনো আচরণ ছিল না তাদেরকেও বহিষ্কার করে এক প্রকার বিরোধী শূন্য লোকসভা করলো যেটা উনিশশো সালের পর থেকে দু হাজার আমরা স্বাধীনতার পঁচাত্তরতম বর্ষ উদযাপন করলেও আজকে মানুষের কিন্তু সেই যে দিনটা রচনা করলো ইতিহাসের একটা কালো দিন ভারতের ভারতীয় ইতিহাসে স্বাধীন ভারতের ইতিহাসে সংসদীয় রাজনীতিতে সর্বপ্রথম এটা ইতিহাসে আসলো একসাথে এত এমপিকে বিরোধী দলের এমপি কে বরখাস্ত করেছে মিত্র প্রসঙ্গে আমি আসছি না মহাশয়ের প্রসঙ্গে সেটা এথিক্স কমিটি আছে অনেক সিস্টেম আছে অভিযোগ আছে আমি তাকে ধুয়া তুলসী পাতাও বলছি না সেই বিষয়ে বলছি না কিন্তু এই ঘটনা যেভাবে ঘটলো হ্যাঁ দু চারজন হয়তো অসংসদীয় আচরণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক সেটা বাদ দিয়ে কী করলো সমগ্র বিরোধী শক্তিটাকে এক প্রকার নির্মল করে দেওয়ার চেষ্টা হচ্ছে নির্মূল করে দেওয়ার চেষ্টা হচ্ছে এ তো ফ্যাসিস্ট চিন্তাভাবনা যারা দেশের সংবিধান সংবিধানের শপথ গ্রহণ করলো তাদের আচরণ এইভাবে কোনোভাবেই মান্যতা দেওয়া যায় না এই দেশকে স্বাধীন করতে গিয়ে বিনয় বাদল দীনেশ শহীদ আসফা কোল্লা শহীদ ক্ষুদিরাম শহীদ পিথিলতা শহীদ প্রফুল্ল চাকি শহীদ বীরসা থেকে শুরু করে লাখ লাখ শহীদরা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করল এবং সাথে সাথে লাখ লাখ কোটি কোটি ভারতীয় জনগণ আত্মত্যাগের ফলে দেশকে স্বাধীন করল সংবিধান পেলো গণতন্ত্রে পেল আজকে সেই সংবিধানের ওপরে গণতন্ত্রের ওপরে স্বাধীন দেশের ওপরে এই গণতন্ত্রের প্রতিকার ওপরে আঘাত আনার চেষ্টা করছে তাই বন্ধুগণ আমরা যেমন রক্তদান শিবির করে সমাজের মানুষের কাছে বার্তা দেওয়ার চেষ্টা করছি ওইকে কথা বলছি ঠিক একইভাবে এই ক্লাব কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে অনুরোধ করবো আসুন এগিয়ে আসি মানুষকে সংবিধান পাঠের প্রতি উৎসাহিত করি আপনার আমাদের সংবিধান আমরা পড়ি আমি আশা করব আগামী দিনে আমাদের চাপাতলা অঞ্চল কমিটিকে এবং গাংনিয়া ঐক্যতন সংঘের যৌথ সহযোগিতাতে এমনও প্রোগ্রাম হবে নো ইয়োর কনস্টিটিউশন প্রোগ্রাম জানো তোমার সংবিধানকে এই ধরনের প্রোগ্রাম হবে যেখানে মানুষকে ডাকা হবে মহিলা পুরুষ নির্বিশেষে আসবে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আসবে মানুষকে তার অধিকার সম্পর্কে সচেতন করা হবে